আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শামসুল আলম মাসুদ, সহকারী শিক্ষক কোণে। সকল নবম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমি মোহাম্মদ শামসুল আলম মাসুদ, সহকারী শিক্ষক গণিত। আজকে আমরা গণিতের নবম অধ্যায়ের অধ্যায় 9.1 এর 24 নং সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। 24 নং সমস্যাটি বিভিন্ন পদ্ধতিতে সমাধান করা যায়, যোজন বিয়োজন পদ্ধতিতে সমাধান করা যায়, আবার পিথাগোরাসের সূত্রের সাহায্যে সমাধান করা যায়। আমি দুটো পদ্ধতি তোমাদের দেখিয়ে দিব, তোমাদের কাছে যেটা সহজ মনে হয় তোমরা সেই পদ্ধতিতে করবা। শুরু করা যাক। তাইলে প্রথমে আমরা লিখব, দেওয়া আছে এটা প্রথম পদ্ধতি, কি দেওয়া আছে, cot a is equal b divided by a, বা আমরা জানি cot a is equal to cos a by sin a, এটা আমরা জানি, is equal to b divided by a, বা এখন আমরা যদি দেখি এখানে শুরুতে আছে sin, তারপরে আছে cos, কিন্তু এখানে শুরুতে আছে cos, নিচে আছে কি sin, তাহলে আমি ব্যস্তকরণ করে দিব, sin a divided by cos a is equal a by b, কি করছি আমরা, ব্যস্তকরণ করে, বা এখন এই যে ব্যস্তকরণ করা, সেখানে সাইনের সামনে কি আছে দেখো তো, a আছে, তো সাইনের সামনে a নিতে গেলে তাহলে আমাকে উভয় পক্ষে শুরুতে আমি a দিয়ে গুণ করব। আমি এখানে যেহেতু log a দ্বারা গুণ করছি, আমি এখানেও log a কি দ্বারা গুণ করব, a দ্বারা গুণ করব। কজের সামনে কি আছে, কজের সামনে আছে b, তাহলে এখানেও আমি b দ্বারা গুণ করব, তাহলে নিচেও আমি হরের সাথে b দ্বারা গুণ করব। তাহলে উভয় পক্ষে কি করছি, উভয় পক্ষে a বাই b দ্বারা গুণ করি। এবার আমার কাজ হচ্ছে যোজন বিয়োজন করা। আমাকে যোজন বিয়োজন কিভাবে করতে হয় আমরা একটু জেনে নিই। যোজন বিয়োজন ইংলিশে বলা হয় ডিভাইডেন্ডো এবং কম্পোনেন্টো। ডিভাইডেন্ডো এবং কম্পোনেন্টো করার নিয়মটা হচ্ছে, শুরুতে আমি লবটাকে উপরেও লিখব নিচেও লিখব। কাকে লিখলাম, লবকে, এখানেও ঠিক সেম, এ এ গুণ করলে হবে এ স্কোয়ার, উপরেও লিখব নিচেও লিখব, মানে অর এবং লব উভয়টার মধ্যে আমি কাকে লিখলাম, লবটাকে লিখলাম। লবটাকে আমি হর এবং লব উভয়টার মধ্যে লিখলাম। যেহেতু আমি যোজন বিয়োজন করতেছি, তাহলে প্রথমে দিব যোগ, নিচে দিব কি বিয়োগ, কাকে যোগ বিয়োগ করব, হরকে। হর কি আছে, বি কস এ ডিভাইডেড বাই বি কস এ, এখানেও ঠিক সেম, প্রথমে দিব প্লাস তারপর দিব মাইনাস, তাহলে হবে কি, cos a তো হবে না, এখানে b b গুণ করলে হবে কত, b স্কয়ার, b স্কয়ার। এবার কিন্তু আমাকে উপরে আনতে বলছে কি মাইনাস, নিচে আনতে বলছে কি প্লাস, আমার উপরে আসছে প্লাস, নিচে আসছে মাইনাস, তাহলে কি করব আমি, ব্যস্তকরণ করব। এই জায়গায় কি করছি, যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। এবার আমাকে আবার ব্যস্তকরণ করব, আবার ব্যস্তকরণ করলে কি আসবে, a sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই a sin a প্লাস b cos a। তোমরা চাইলে এই একটা লাইন বাড়তি না করে তোমরা চাইলে শুরুতেই বিয়োজন যোজন করে ফেলতে পারতে, যোজন বিয়োজন না করে শুরুতেই বিয়োজন যোজন করে ফেলতে পারতে। এটা গেল প্রথম পদ্ধতি যেটাকে করা হয় যোজন বিয়োজন পদ্ধতিতে। তাহলে এটা আমরা কি পদ্ধতির সাহায্যে করলাম, যোজন বিয়োজন পদ্ধতির সাহায্যে আমরা এই অংশটুকু কি করলাম, করলাম। এবার আমরা করব পিথাগোরাসের সাহায্যে
প্রমাণ করব বিকল্প পদ্ধতি বিকল্প পদ্ধতি বিকল্প পদ্ধতিতে কি দাও আছে শুরুতে আমরা লিখব দাওয়া আছে cot a is equal to b by a তাহলে সমান আমরা জানি cot মানে হচ্ছে ভূমি আর নিচে কি লম্ব তাহলে সুতরাং এখানে কি দেওয়া আছে এখানে দেয়া আছে ভূমি সমান হচ্ছে b এবং লম্ব সমান হচ্ছে a আমার কার মান লাগবে ভূমি আছে লম্ব আছে কে নাই অতিভুজ নাই অতিভুজে চারটা বর্ণ এখানে দুইটা দুইটা করে দুইটা দুইটা যোগ করে দিলে চারটা হবে দুইটা কিভাবে ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার দেখো এখানে দুইটা দুরে দুরে যোগ করে দিলে কয়টা হবে চারটা ভূমির মান হচ্ছে b স্কয়ার আর এটার মান হচ্ছে a স্কয়ার আমরা লেখার সময় লম্বটাকে আগে লিখি ভূমিটাকে পরে লিখি তাহলে দেখতে সুন্দর লাগবে আমরা এখানেও সেম কাজটা করি এখানে আগে লম্বটাকে লিখি এবং এখানে ভূমিটাকে লিখি তাহলে আমরা অতিভুজের মান বেরে চলে আসছে সুতরাং আমার লাগবে sin a এর মান আমরা জানি sin a সমান হচ্ছে কি লম্ব ডিভাইড বাই অতিভুজ ঠিক আছে আবার দেখো cos a এর মান লাগবে cos a সমান হচ্ছে ভূমি ডিভাইড বাই অতিভুজ ক্লিয়ার এবার আমি মান বের করব সুতরাং আমাকে কার মান বের করতে বলছে a sin a minus b cos a হোল ডিভাইডেড বাই a sin a minus b cos a সরি এটা প্লাস হবে এবার আমি মানগুলো বসানোর চেষ্টা করি সাইন এবং কজ এর মানগুলো ইজ ইকুয়াল শুরুতে আছে কত a ইনটু এটার মান হচ্ছে a ডিভাইড বাই রুট অফ r a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b ইনটু b ডিভাইডেড বাই রুট অফ r a স্কয়ার প্লাস b স্কয়ার আবার দেখো এখানে নিচে কি আছে a into আবার sin a মান বসাই দিব a divide by root of r a square plus b square plus b into b divided by root of r a square plus b square এখানে একটা বিষয় লক্ষণীয় যে প্রত্যেকটির হর a square root of r a square plus b square ভালো করে খেয়াল করো প্রত্যেকটির হর কিন্তু root of r a square plus b square তার মানে প্রত্যেকটির হর যেহেতু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানে আমি বলতে পারবো প্রত্যেকটার হর থেকে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা যাবে তাহলে তাছাড়া চাইলে তোমরা চাইলে লসাগু করতে পারবা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে লসাগু এ এ গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি বি গুণ করলে বি স্কোয়ার এ এ গুণ করলে এ স্কোয়ার বি বি গুণ করলে বি স্কোয়ার আমরা কি করলাম লসাগু করলাম তাও দেখো আবার এই দুটোটা একই রকম তার মানে এটা এটা কাটা যাবে তাহলে এটা এটা কাটা যদি যায় তাহলে কত থাকতেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার এটাই হচ্ছে আমাদের সমাধান এই অঙ্কটি পরীক্ষাতে এসে থাকে আগামী ক্লাসে আমরা উদাহরণ 12 নম্বর সমস্যার সমাধান করার চেষ্টা করব আশা করি তোমাদের কারো বুঝতে কোনো সমস্যা নেই তোমাদের কার কি ধরনের ক্লাস লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবা আর তোমরা ক্লাসগুলো কেমন বুঝো তাও কমেন্ট করে জানাবা প্রত্যেককে ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম